আজকে ফিলিস্তিনের উপর যে বর্বর নির্মম হামলা চলছে, ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আজকে যেভাবে হামলা চলছে, বাড়ি ঘর সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ আমরা সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রকে চুপচাপ। এখন অনেকে বলছে হামাস তো শিয়া, এরা তো আকীদা ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই। এখন আসলে এই সময়ে এইগুলো দেখার বিষয় নাই। আমরা হামাসের পক্ষে নয়, হামাসের আকীদার পক্ষে নয়, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা বাইতুল মাকদাসের পক্ষে, আমরা মসজিদ আকসার পক্ষে। 1948 সালের 15ই মে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তা ওই সমস্ত ইসরায়েলের ইহুদিদেরকে ফিলিস্তিনেরা জায়গা দিয়েছিল, তাদেরকে তাদের উপর রহম করেছিল ফিলিস্তিনি মুসলিমরা। যেমন ভাবে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, অনুরূপ ভাবে ফিলিস্তিনিরা, ফিলিস্তিনি মুসলিমরা সেই সমস্ত ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে সেই আশ্রিত ইহুদিরাই ফিলিস্তিনকে দখল করার চেষ্টা করছে, যাদের ফিলিস্তিন তাদেরকে এখন বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। সাম্প্রতিক কালে জাতিসংঘের কাছে একটা ম্যাপ খাড়া করেছে ইসরায়েল রাষ্ট্রের ম্যাপ, সেই ম্যাপের মধ্যে গাজাকে রাখেনি, গাজরাকে ইসরায়েলের মধ্যে ঢুকে নিয়েছে, ফিলিস্তিনের মধ্যে গাজার কোনো চিহ্ন রাখেনি, বরং ইসরায়েল গাজাকে দখল করার জন্য মানচিত্র থেকে গাজাকে উঠাই দিয়েছে। যখন দেখলো যে আসলে এটাও বাস্তবায়ন করবে তারা, এই গাজাও দখল করবে, এই নীল নকশা তাদের আঁকা শেষ, তখনই কিন্তু হামাস তাদের দেশ রক্ষার জন্য এই আক্রমণ করতে বাধ্য হয়েছে, আর তারপরে শুরু হয়েছে বর্বর হামলা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু আলোচনা করব। সেটা হলো আজকে মুসলিমরা সারা বিশ্বের সব জায়গায় আমরা কাফেরদের হাতে মার খাচ্ছি, মুসলিমদের এত দুর্বলতার কারণ কি, কেন মুসলিমরা আজকে এত দুর্বল, এবং এই দুর্বলতা থেকে পরিত্রাণের উপায় কি। আমরা জানি আমরা মুসলিম, মুসলিমদের ইতিহাস বদরের ইতিহাস, মুসলিমদেরকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সরাসরি ফেরেশতা পাঠিয়ে
আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন সেই ইতিহাস আমাদের সামনে বিদ্যমান আপনারা যদি বদর প্রান্তে যান তো দেখতে পাবেন যে কোন পাহাড়ের উপরে আল্লাহ তাআলা মুসলিম বাহিনী হিসাবে ফেরেশতা নাযিল করেছিলেন সেই পাহাড়টিও এখনো বিদ্যমান যে আবু জাহাল আবু লাহাবরা সেই সময় এত বড়াই করতে এত শক্তির বড়াই করত তাদের কে মেরে তাদের বাহিনীকে হত্যা করে এক কূপের মধ্যে ফেলা হয়েছে সেই কূপটিও এখন বিদ্যমান মুসলিমদের ইতিহাস উহুদ খন্দক সহারো যাবতীয় যুদ্ধ মুসলিম ইতিহাসে যত যুদ্ধ আছে এই যুদ্ধের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে মুসলিমদের বিজয়ের ইতিহাস আমরা পাই কিন্তু বর্তমানে মুসলিমরা এত দুর্বল কেন মুসলিমরা আজকে সারা বিশ্বে মার খাচ্ছে আমরা ছোটবেলা থেকে শুনি চেচনিয়া বসনিয়ার কথা যেখানে মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে আমরা এই সাম্প্রতিক কালে দেখেছিলাম আরাকানের মুসলিমদের হত্যাযজ্ঞ আরাকানের মুসলিমদেরকে হত্যা করে তাদের বাড়ির ঘর আগুন দিয়ে পুড়িয়ে আরাকানকে মুসলিম মুক্ত করেছে বৌদ্ধরা যে আরাকানবাসী তারা কিন্তু আমাদের দেশে অনেকেই আশ্রয় নিয়েছে আমরা একইভাবে দেখে আসছি ছোটবেলা থেকেই যে ফিলিস্তিনের মুসলিমরা ইহুদিদের হাতে মার খেতেই আছে খেতেই আছে এই মুসলিমরা কেন এত মার খাচ্ছে কারণটা কি মুসলিমদের দুর্বলতার প্রধানতম কারণ যে মুসলিমদের মুসলিমরা আজকে ইসলাম ভুলে গেছে যদিও নিজে মুসলিম দাবি করি আমরা কিন্তু আমাদের আকীদা আমাদের আদর্শ আমাদের কর্মকাণ্ড প্রমাণ করে না যে আমরা প্রকৃত মুসলিম মুসলিমদের নাম করেছি মুসলিম কিন্তু মুসলিমদের শ্রেষ্ঠ ইবাদত সালাত আমরা কয়জন মুসলিম সালাত আদায় করি কয়জন মুসলিম ইসলামকে সঠিকভাবে পালন করি আজকে মুসলিমরা ইসলাম থেকে দূরে যারা কিছুটা ইসলাম পালন করছি যারা প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত মসজিদে আসি সালাতের জন্য তাদের মধ্যে আবার আকীদাগত বিশ্বাসগত বিভ্রান্তি আমরা মুসলিমরা এমন সব আকীদা এমন সব বিশ্বাস পোষণ করছি যেগুলোর কারণে একজন মানুষ মুসলিমই থাকে না এজন্য মুসলিমদেরকে প্রকৃত মুসলিম হতে হবে তাহলে আল্লাহর সাহায্য আবারও নেমে আসবে অন্যথায় আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে না মুসলিম যদি প্রকৃত মুসলিম হতে চায় তাহলে অবশ্যই আল্লাহর যাবতীয় বিধান মেনে নিতে হবে যাবতীয় বিধান পালন করতে হবে কারণ মুসলিম শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী যারা আমরা আত্মসমর্পণ করেছি তারাই মুসলিম আত্মসমর্পণ করা বলতে বোঝাই যে আমরা আল্লাহর যাবতীয় আদেশ মেনে নিলাম যাবতীয় নিষেধ বর্জন করলাম এর নাম আত্মসমর্পণ করা আমরা যদি প্রকৃতভাবে আত্মসমর্পণকারী মুসলিম হতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর সাহায্য আবারও নেমে আসবে এই জন্য আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে ইসলাম বুঝতে হবে আমাদের ইসলাম হচ্ছে আল ইসলাম ওয়াল ইসতিসলাম লিল্লাহ তাআলা বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি ইসলাম হলো আত্মসমর্পণ করার নাম এক আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ দুই ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআ আল্লাহর বিধান পালনের মাধ্যমে আল্লাহর আনুগত্য প্রকাশ করা তিন ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি শিরিক থেকে নিজে দূরে থাকা এবং যারা শিরিক করছে তাদের থেকেও নিজেকে দূরে রাখা তাহলে আল্লাহকে এক মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আমি যদি মুসলিম হতে চাই আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম যারা আমরা সবসময় কালিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছি
কিন্তু আমরা ঘর থেকে বের হয়েই বিভিন্ন কিছু চাওয়ার জন্য পীরের মাজারে চলে যাচ্ছি আমরা সাহায্য চাচ্ছি মানুষের কাছে যেই সাহায্য করার ক্ষমতা মানুষের নাই যেটা দেওয়ার ক্ষমতা মানুষের আল্লাহ দেন নাই মানুষকে সেই সাহায্য আমরা মানুষের কাছে যাচ্ছি তাহলে আমাদের মধ্যে এই তাওহীদ আল্লাহকে এক মেনানোর মাধ্যমে যে আত্মসমর্পণ করতে হবে এটা আমাদের মধ্যে নাই এটা না থাকার কারণে আমরা প্রকৃত মুসলিমই হতে পারিনি আজকে দেখেন মুসলিমদের মধ্যে অনেক বিভ্রান্ত বা অনেক দলের সৃষ্টি হয়েছে অনেক মতের সৃষ্টি হয়েছে এর সবগুলোর মেনে কিন্তু আছে যে আমরা আমাদের আকীদার দিক থেকে আমরা ক্লিয়ার নই আমাদেরকে প্রথমে তাওহীদ আমাদের ঠিক হতে হবে আকীদা ঠিক হতে হবে তাহলেই তো আমি প্রকৃত মুসলিম হতে পারবো মুসলিম হলেই তো আল্লাহর সাহায্য আসবে আমি তো প্রকৃত মুসলিমই হতে পারছি না মুসলিমদের মধ্যে কেউ নিজেকে শিয়া পরিচয় দিচ্ছে কেউ নিজেকে কাদিয়ানি পরিচয় দিচ্ছে কেউ নিজেকে জাহমিয়া পরিচয় দিচ্ছে কেউ নিজেকে আশআরি পরিচয় দিচ্ছে কেউ নিজেকে নাকশবন্দিয়া পরিচয় দিচ্ছে কেউ নিজেকে মাতুরিদিয়া পরিচয় দিচ্ছে কেউ নিজেকে মুতাজিলা পরিচয় দিচ্ছে বিভিন্ন আকীদাই বিভিন্ন মত বিভিন্ন দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা বিভিন্ন দলে বিভিন্ন মতে আমরা বিভক্ত হয়ে গেছি মুসলিম সমাজ এইজন্য অবশ্যই মুসলিমকে আগে প্রকৃত মুসলিম হতে হবে তাহলে আল্লাহর সাহায্য নেমে আসবে মুসলিমদের শক্তি দৃঢ় হবে ইনশাআল্লাহ দুই নম্বরে বলবো মুসলিমরা হয়ে গেছে দুনিয়াদার দিন থেকে মুসলিমরা যে পরকালীন পরকালকে নিয়ে চিন্তা করবে এই জিনিসটা মুসলিমদের মাঝ থেকে উঠে গেছে এখন মুসলিমরা প্রায় মুসলিমের মধ্যে দুনিয়া অর্জনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমরা সকল মুসলিম জানি মুসলিমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়া আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে এটা আমরা সব মুসলিমই জানি আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু আমরা তার দাসত্ব ভুলে গেছি আল্লাহর ইবাদত বা আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহর সৃষ্টি উদ্দেশ্যের কথা আমরা ভুলে গেছি আমরা হয়ে গেছি দুনিয়াদার কে কত দুনিয়া অর্জন করতে পারে অথচ আল্লাহ তাআলা দুনিয়া অর্জনের জন্য আমাদেরকে পাঠান নাই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে বড় বড় বিজনেসম্যান হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি বড় বড় ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি আমাকে বড় বড় বাড়ি গাড়ি মালিক হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি আমাকে কোটিপতি হওয়ার জন্য দুনিয়াতে পাঠাননি আমাকে একমাত্র আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করার জন্যই আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এই উদ্দেশ্যের কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে রুজির মালিক আল্লাহ এটাও আমরা জানি আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক আল্লাহ হচ্ছেন রিজিক দাতা একমাত্র আল্লাহ আল্লাহ যদি আমাকে রিজিক না দেন তাহলে আমি যতই চেষ্টা করি না কেন আমার রুজি আমার কাছে আসবে না রুজি অর্জনের চেষ্টা করতে হবে ঠিকই কিন্তু আল্লাহ যদি রুজি আমাকে না দেন তাহলে আমি যতই চেষ্টা করি আমার কাছে সে রুজি আসবে না এবং এটাও আমরা মুসলিম জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে বান্দার যতটুকু রুজি নির্ধারিত আছে সেই বান্দা তার পরিপূর্ণ রুজি ভক্ষণ না করা পর্যন্ত সে দুনিয়া থেকে বিদায় নেবে না সে মৃত্যুবরণ করবে না আমার জন্য আল্লাহ তাআলা যতটুকু রুজি নির্ধারণ করেছেন দুনিয়াতে আমি দুনিয়াতে আল্লাহর নির্ধারিত রুজি পরিপূর্ণভাবে ভক্ষণ করেই দুনিয়া থেকে বিদায় নেব মৃত্যুবরণ করব এই আকীদায় বিশ্বাস আমাদের থাকতে হবে যদি আমাদের এই বিশ্বাস দৃঢ় থাকে যে রুজির মালিক আল্লাহ তাহলে অবশ্যই আমাদের জন্য আমাদের এই দুনিয়াদারিতার চিন্তা ভাবনা আমাদের থেকে দূর হবে আমরা দুনিয়াতে খুব বেশি বেশি দিনের জন্য আসেনি আল্লাহ তাআলা আমাদেরকে অনন্ত কাল সময় দেননি দুনিয়াতে যুগে যুগে সব চলে যাচ্ছে চলে গেছে আপনার বাড়িতে আপনার বাবা গেছে দাদা গেছে দাদি গেছে নানা গেছে নানি গেছে চলে গেছে দুনিয়া থেকে
আমার বাড়ি থেকে চলে গেছে আমারও সিরিয়াল চলে আসবে যে কোনো মুহূর্তে আমার কাছে এসে মৃত্যু এসে হাজির হয়ে যাবে আর মৃত্যুবরণ করলে কিন্তু আমি যে কোটি কোটি টাকা ইনকাম করেছি আমি বাড়ি বানিয়েছি গাড়ি বানিয়েছি বহু সম্পদের মালিক সব রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে কোনো কিছুই কাজে আসবে না আপনার সন্তান বলবে না যে আমার বাবা কোটি টাকার সম্পদ রেখে গেল তো 1000 টাকার একটা নোট কবরে দেয় এটা বলবে না কেন কারণ আপনার সন্তান জানে যে 1000 টাকার নোট কবরে দেওয়া এটা বেকার টাকাটাই নষ্ট হয়ে যাওয়া কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এই সম্পদ কোনোই কাজে আসবে না এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের প্রকৃত সম্পদ তিনটি উপকারী সম্পদ হলো মাত্র তিনটি তিনটি সম্পদ মানুষের উপকারে আসে বাকি কোন সম্পদ মানুষের উপকারে আসে না তিনটি সম্পদ কি এক তিনি বলেন মা আকালা ফা আফনা যা সে খেয়ে শেষ করেছে আমি দুনিয়াতে সুন্দর খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়েছি এটা আমার দুনিয়াতে উপকারে এসেছে দুই আও লাবিসা ফা আবলা যা সে পরিধান করে ছেড়ে ফেলেছে আমি সুন্দর পোশাক পরে সুন্দরভাবে দুনিয়াতে সুচারু রূপে বিচরণ করেছি এটা আমার দুনিয়াতে উপকারে এসেছে তিন আও আতা ফাক্তালা যা সে দান করে পরকালীন পাথেও তৈরি করবে এটা তার উপকারে আসবে পরকালে এটাই হচ্ছে আসল উপকার দুইটি উপকার দুনিয়াতে আমি যা খাই আমি যা পরি এটাই আমার উপকার তৃতীয় উপকারী সম্পদ হলো দান যেটা পরকালে জান্নাতে যাওয়ার জন্য আমার উপকারে দিবে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু বুরহানুন দান হচ্ছে দলিল দলিল হিসেবে আল্লাহর কাছে দানকে পেশ করতে পারবো যে আল্লাহ এই তো আমার দলিল আমাকে জান্নাত দাও এই তিনটি সম্পদ মানুষের উপকারী সম্পদ ওয়া সেওয়া যালিকা ফাহুয়া তারিকুন লিন্না তারিকুহু লিন্নাস বলেন যে এই তিন প্রকার সম্পদ বাদ দিয়ে বাকি যত সম্পদ থাকবে সবগুলো মানুষের জন্য ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এই সম্পদগুলো আর উপকারে আসবে না এই জন্য সব সময় আমাদেরকে চিন্তা করতে হবে সব সময় আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার উপকারী সম্পদ কোনটি সব সময় আমাদেরকে চিন্তা করতে হবে পরকাল নিয়ে পরকালীন সফলতা অর্জনের জন্য চেষ্টা করতে হবে কারণ পরকালীন সফলতা হচ্ছে আসল সফলতা দুনিয়াতে আপনার কোটি কোটি টাকা আছে কিয়ামতের দিন যদি আপনি জাহান্নামে যান জান্নাতে প্রবেশ করতে না পারেন তাহলে আপনার চাইতে ব্যর্থ মানুষ আর দুনিয়াতে কেউ থাকবে না দুনিয়াতে আপনি নিঃস্ব আপনার কিছুই নেই কিন্তু কিয়ামতের দিন যদি আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে আপনার চাইতে সফল কাম আর কেউ থাকবে না আপনি হবেন সবচেয়ে বড় সফল কাম এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহানিন নার কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাতা এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সে ব্যক্তি হবে সফল কাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর পার্থিব জীবন তো একমাত্র ধোকার জীবন এটা ধোকার জগৎ তাহলে পরকালে যে ব্যক্তি কিয়ামতের দিন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে সে ব্যক্তি হচ্ছে আসল সফলকাম ব্যক্তি অতএব কিয়ামতের দিন যেন আমি কৃতকার্য হতে পারি আমি সফল কাম হতে পারি এই জন্য যা কিছু দরকার তা আমাদেরকে দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন করতে হবে যত আমি আল্লাহর দিকে এগিয়ে আসব আল্লাহ আমার দিকে এগিয়ে আসবেন যত আমি আল্লাহ থেকে দূরে সরব আল্লাহ আমার থেকে দূরে সরবেন এই জন্য আমরা যেমন গর্ব করি যে আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি শুধুমাত্র নাম ধারণ করে গর্ব করলে জান্নাতে যাওয়া সম্ভব নয় জান্নাত যাওয়া তো সহজ ব্যাপার নয় আসলে জান্নাতে যেতে গেলে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দিন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন সেই দিন আল্লাহ তাআলা জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন যে জিবরিল যাও জান্নাত দেখে আসো জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে জান্নাতের এত নিয়ামত এত সুখ দেখে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বললেন আল্লাহ জান্নাতে যাবে না এই ধরনের মানুষ কি পাওয়া যাবে সবাই তো জান্নাতে যেতে চাইবে এত সুখের জায়গাকে মানুষ ছাড়তে চায় আল্লাহ তাআলা এবার জান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে দিলেন
যে সমস্ত কষ্টদায়ক বস্তু অতিক্রম করে মানুষকে জান্নাতে প্রবেশ করতে হবে এবার জিবরিল আলাইহিস সালামকে বলেন জিবরিল এবার যাও জান্নাত দেখে আসো জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম দ্বিতীয়বার জান্নাত দেখে এসে বলছেন যে আল্লাহ জান্নাতে যাওয়ার মতো মানুষ কি পাওয়া যাবে কেউ তো জান্নাতে যেতে চাইবে না কেন এত সুখের জায়গা কেন ছাড়বে মানুষ কেন যেতে চাইবে না কারণ জান্নাতের পথ কঠিন পথ জান্নাতে যাওয়ার জন্য বড় ত্যাগ স্বীকার করতে হবে জান্নাত আপনার আমার মামার বাড়ি নয় যে দৌড় দিয়ে চলে যাব অত সহজ নয় জান্নাতে যেতে গেলে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হবে তবেই না জান্নাত আমরা যারা দুনিয়াতে ভালো স্টুডেন্টস আছি ছাত্র আছি তার প্রথম থেকে টার্গেট নেই আমাকে বিসিএস ক্যাডার হতে হবে কেন বহু পরিশ্রম করে বহু মেহনত করে কেন করে তার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো যে প্রচন্ড মেহনতের পরে যদি বিসিএস ক্যাডার হওয়া যায় তাহলে আমি একটা সরকারি চাকরি পাবো আমার বাকি জীবনটা খুব সুন্দরভাবে চলবে এই জন্য এত মেহনত করে এত পরিশ্রম করে কিন্তু যে দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী জীবন এক সেকেন্ডের বিশ্বাস নেই সেই দুনিয়াতে সুখ লাভের জন্য এত পরিশ্রম এত মেহনত করছি পরকালীন জীবন হলো চিরস্থায়ী জীবন জান্নাতের অফুরন্ত নিয়ামতের মধ্যে প্রবেশ করার জন্য আমরা কয়জন মানুষ পরিশ্রম করছি কয়জন মানুষ আমরা পরিশ্রম করলে নিজের অন্তরকে প্রশ্ন করি আমি কতটুকু পরিশ্রম করছি জান্নাতের জন্য যে জান্নাত একেবারে চিরস্থায়ী ভাবে বসবাস করব জান্নাতে সেই জান্নাতের জন্য কতটুকু কতটুকু পরিশ্রম আমার দ্বারা হচ্ছে সবাই আমরা বিবেকবান মানুষ বিবেক দিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে শুধু নামে মুসলিম হয়ে গেলাম আর মনে করব যে আমি মুসলিম মুসলিমরা দেখা যাচ্ছে যে ফিলিস্তিন মার খাচ্ছে আমরা খুব কষ্ট পাচ্ছি ঠিক কিন্তু তারপরেও কি আমি নিজে সংশোধন হচ্ছি কয়জন মানুষ নিজে সংশোধন হলাম যখন আমার বাপ মারা যায় দাদা মারা যায় দাফন করার পরে দেখলাম যে মাশা আল্লাহ পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে মানে স্মরণ হচ্ছে যে আমার বাবা মারা গেল আমার দাদা মারা গেল মসজিদে আসছে আমাকেও একদিন যেতে হবে কিন্তু এই স্মরণটা থাকে এক সপ্তাহ এক সপ্তাহ পর দেখবেন আর নাই মানে ওটা ভুলে গেছে মরণের কথা তার শেষ সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন আমি করছি কি এই প্রশ্নটা সবসময় নিজেকে করা দরকার যে আল্লাহ আমাকে যে জন্য দুনিয়াতে পাঠাইলেন আমি কি সেটা করছি করলে কতটুকু করছি কোন জায়গায় আমার ঘাটতি সেই ঘাটতি পূরণ করা দরকার যদি আমরা প্রতিটি মুসলিম প্রকৃতভাবে প্রকৃত ইসলামের উপরে ফিরে আসতে পারি ইসলামের ঝান্ডা ভালোভাবে ধারণ করতে পারি তাহলে কাফের সাহস হবে না আমাদের ওপরে চোখ তুলে তাকানো কিন্তু তারা তাকাচ্ছে কেন তাদের তাদের নির্দেশ অনুযায়ী আমাদেরকে উঠা বসা করতে হচ্ছে কেন কারণ আমরা ইসলামের প্রকৃত রুট থেকে আসলে অনেক দূরে সরে গেছি ইসলামের প্রকৃত রুটে ফিরে আসা দরকার পরকালকে প্রাধান্য দেন পরকালীন জীবন উত্তম জীবন চিরস্থায়ী জীবন দুনিয়াবী জীবন আসলে কিছুই নয় একেবারেই কিছু নাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন জীবন আর দুনিয়াবী জীবনের উদাহরণ দিচ্ছেন এইভাবে তিনি বলছেন মাদ দুনিয়া ফিল আখিরা পরকাল আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় ফালি আঙ্গুর বিমা ইয়ারজা সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন বিশাল সমুদ্রের পানি যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয় এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে বিশাল সমুদ্রের পানি একদিকে আর আঙ্গুল ডুবায় উঠাইলেন এক ফোঁটা দুই ফোঁটা পানি এবার একদিকে রাখলেন এই এক ফোঁটা দুই ফোঁটা পানি ওই বিশাল সমুদ্রের পানির সাথে তুলনা করলে এই এক ফোঁটা দুই ফোঁটা পানির কোনো মূল্য থাকবে বিশাল সমুদ্র হচ্ছে পরকাল আর আঙ্গুলিতে লেগে থাকা এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া আমরা দুনিয়ার মানুষ এই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি এই এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি আসলে বিশাল সমুদ্র আমাদের সামনে বিদ্যমান সেই দিকে আমরা খুব কম মানুষই দৌড়াচ্ছি বিশাল সমুদ্রের দিকে গেলে আমরা অনেক কিছু পেতাম কিন্তু আমরা সেই দিকে দৌড়াচ্ছি না আমরা দৌড়াচ্ছি এক ফোঁটা পানির পেছনে সবাই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি মারামারি করছি সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম কিনে পথ চলছেন পথ চলতে চলতে দেখলেন যে একটা মৃত ছাগলের বাচ্চা পড়ে আছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের বাচ্চার কান ধরে বাবা উঠাইলেন সাহাবায়ে কেরামের সামনে উঠিয়ে ধরে বলছেন আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে ব্যক্তি এই মৃত ছাগলের বাচ্চা যেটা মারা গেছে এই ছাগলের বাচ্চাটি 1 টাকার বিনিময়ে কিনতে পছন্দ করবে সাহাবায়ে কেরাম বললেন মা নুহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেউ 1 টাকার বিনিময়ে এই মৃত ছাগলের বাচ্চাকে কিনতে পছন্দ করব না ওমা নাসনাবি এই মৃত ছাগলের বাচ্চা দিয়ে আমরা কি করব এটা দিয়ে কি হবে কি করব এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন হাযা আলাইকুম তোমাদের নিকটে যেমন এই মৃত ছাগলের বাচ্চার কোনো মূল্য নেই একেবারে তুচ্ছ নগণ্য বস্তু আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের বাচ্চার মতও নয় তার চাইতে অধিক কম দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে নেই যে দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত আছি আর দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহর বিধানকে ভুলে যাওয়ার কারণে আমরা আজকে বিভিন্ন জায়গায় মার খাচ্ছি কারণ আমরা নামকরণে মুসলিম কিন্তু আসলে প্রকৃত মুসলিম আমরা হতে পারিনি এই জন্য আল্লাহর সাহায্য আমাদের থেকে উঠে গেছে আল্লাহর সাহায্যের আশা করতে গেলে আমাদেরকে অবশ্যই প্রকৃত মুসলিম হওয়া দরকার আত্মসমর্পণ করে মুসলিম হওয়া দরকার আমরা অনেক মানুষ মাশাআল্লাহ সালাত আদায় করছি ঠিকই সিয়ামও পালন করি ঠিকই তাহাজ্জুদও পড়ি ঠিকই আবার দেখা যায় ব্যবসায় প্রতিষ্ঠানে গেলেই মানুষকে ঠকাচ্ছি তাহলে আমি কিভাবে মুসলিম হইলাম খালি মসজিদে মুসলিম আর বাইরে মুসলিম নাই তাহলে তো হবে না হজ করে আসছি মাশাআল্লাহ হজ করলাম অনেক টাকা পয়সা খরচ করে আবার যদি খালি হজ করে আসার পরে যদি হাজি না বলা হয় তাহলে খেপে গেলাম যে আমি এত টাকা খরচ করে হজ করে আসলাম আর আমাকে হাজি বলে না এখনো তাহলে আর হজ হবে হজ করলে মনে করছে পাক্কা মুসলিম জি না পাক্কা মুসলিম নয় এখন মানুষ তো ইবাদত হয়ে গেছে সেলফি ইবাদত হজের মাঠে যে কাবার সামনে মোবাইল ধরবে এই তো দেখো আমি হজের মাঠে এসেছি কাবা আমার সামনে এই যে মানুষকে দেখাচ্ছে যে আমি হজ করতে এসেছি ও তো হজ ওখানেই বাতিল ওখানেই ওর হজ বাতিল হয়ে গেছে ওর হজ তো হয়নি অন্তর খালেস করতে হবে আল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত চলবে না আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর ভয় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা ইবাদত হতে হবে আমার আপনার অন্তরের খবর আল্লাহ জানেন অন্তরে কি আমার হচ্ছে সেটা আল্লাহ জানেন সামান্যতম যদি রিয়া মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না তাহলে আমার কিভাবে আমি প্রকৃত মুসলিম হচ্ছি প্রকৃত মুসলিম হওয়ার জন্য অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর ভীতি আল্লাহর ভয় অন্তরে জাগাইতে হবে যদি আমি প্রকৃতভাবে আল্লাহর ভয় জাগাইতে পারি অন্তরে তাহলেই কেবল আমার পক্ষে আল্লাহর আনুগত্য করা সম্ভব বিভিন্ন পাপাচার ছেড়ে দেওয়া সম্ভব আমরা যারা মসজিদে সালাত আদায় করছি তাহাজ্জুদ পড়ি তারা আবার বিভিন্ন শিরিক বিদাতে জড়িত আমাদের দেশে যত বড় বড় শিরিক আছে যত মাজার আছে তারা সবাই তো মসজিদে আসে সালাত আদায় করতে তাহাজ্জুদ পড়ে অনেকেই কিন্তু আবার শিরকের লালন পালন করছি আমরা অনেকেই মুসলিম আছি কোরআন হাদিস বলছে একটা আমি করছি আরেকটা তাহলে আল্লাহ তাআলা ইসলামের বিধান হিসেবে কোরআন হাদিস দিলেন কোরআন দিলেন সেই কোরআনকে বোঝানোর জন্য বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য ব্যাখ্যাকার হিসেবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে নাজিল করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইসলাম বুঝেছেন আমাকে ঠিক সেইভাবে ইসলাম বুঝতে হবে কিন্তু আমি তাহাজ্জুদও পড়ি মসজিদেও আসি হজও করি কিন্তু নিজের ইচ্ছা মতো ইসলাম বুঝি ইসলাম মানি বিভিন্নভাবে দেখেন মানুষ ইসলাম থেকে তো অনেক দূরে চলে যাচ্ছে এর এগুলো মাধ্যম এই জন্য মুসলিমদের সর্বপ্রথম করা দরকার কি ঐক্যবদ্ধ হওয়া দরকার মুসলিম ঐক্য খুব জরুরি মুসলিম ঐক্য যদি হতে পারে সব মুসলিম এক যদি হতে পারে তাহলেই কোনো কাফের আমাদের উপরে চোখ তুলে তাকাতে পারবে না সাহসই পাবে না এক হওয়ার মানদণ্ডটা কি মুসলিম এক হওয়ার মানদণ্ড হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ সব মানুষ যদি তাদের নিজের অহংকার নিজেদের হিংসা বিদ্বেষ নিজেদের গোঁড়ামি সব কিছু ত্যাগ করে একমাত্র কোরআন এবং সহিহ হাদিসকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেয় তাহলেই পুরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হতে পারবে অন্যথায় কখনোই পারবে না আজকে বিভিন্ন ইসলামী সংগঠন বিভিন্ন জায়গা থেকে স্লোগান দিচ্ছে দুনিয়ার মুসলিম এক হও এক হও কিন্তু এক হবে কোথায়
কিসের ভিত্তিতে এক হবে এটা কেউ বলে না, শুধু এক হও স্লোগান। এই স্লোগান কখনোই বাস্তব হবে না যতক্ষণ পর্যন্ত এক হওয়ার প্ল্যাটফর্ম নির্ধারণ না করা হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এই মুসলিম ঐক্যের প্ল্যাটফর্ম বলে দিয়েছে যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুসলিমরা যদি মানব রচিত সকল বিধান বাদ দিয়ে একমাত্র ওহির বিধান কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে থাকতে পারে তাহলেই মুসলিম সমাজ এক হয়ে যাবে, অন্যথায় এক হবে না। অতএব আমরা সবাই সবার প্রতি আকুল আহ্বান যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি, না হলে দেখেন আমরা যদি মুসলিম সমাজ এক না হই তাহলে কিভাবে আমাদেরকে মার খেতে, সারা জীবন আমাদেরকে মার খেতেই থাকতে হবে, খেতেই থাকতে হবে। আজকে ফিলিস্তিনের উপর যে বর্বর নির্মম হামলা চলছে, ফিলিস্তিনিদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, আজকে যেভাবে হামলা চলছে বাড়ি ঘর সব ধ্বংস করে দেওয়া হচ্ছে, অথচ আমরা সারা বিশ্বের মুসলিমরা আজকে চুপচাপ কেউ কথা বলে না, খুব কম মানুষই কথা বলছি, হামলা চলতেই আছে চলতেই আছে। অথচ এই ফিলিস্তিনের ইতিহাস মুসলিমদের ইতিহাস, এই ফিলিস্তিনে 5000 নবীর বসবাস ছিল, এই ফিলিস্তিনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর পর্যন্ত আছে, এই ফিলিস্তিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন কাবা থেকে তিনি বাইতুল মাকদেসে গিয়েছিলেন এবং নবীদের ইমামতি করেছিলেন, সেখান থেকে কিন্তু ঊর্ধ্বকাশে গমন শুরু হয়েছিল। এই ফিলিস্তিন মুসলিমদের ইতিহাস। ইহুদিরা সেটা দখল করার চেষ্টা করছে। 1948 সালের 15ই মে সর্বপ্রথম ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। 1948 সালের আগে ইসরায়েল রাষ্ট্র নামে কোনো রাষ্ট্রই ছিল না। এই তো 1948 কয়দিনের কথা, 1948 সালের 15ই মে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। তা ওই সমস্ত ইসরায়েলের ইহুদিদেরকে ফিলিস্তিনেরা জায়গা দিয়েছিল, তাদেরকে তাদের উপর রহম করেছিল ফিলিস্তিনি মুসলিমরা, যেমন ভাবে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, অনুরূপ ভাবে ফিলিস্তিনিরা ফিলিস্তিনি মুসলিমরা সেই সমস্ত ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে সেই আশ্রিত ইহুদিরাই ফিলিস্তিনকে দখল করার চেষ্টা করছে, যাদের ফিলিস্তিন তাদেরকে এখন বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। আপনার বাড়িতে কেউ যদি আসে, কাউকে ভাড়া দিয়েছেন বা কাউকে থাকতে দিয়েছেন, এক সময় সলে বলে কৌশলে আপনাকে আর বাড়িতে ঢুকতে দেয় না। এইবার যদি আপনি আপনার বাড়ি উদ্ধার করতে আসেন, তার সাথে কোনো লড়াই হয়, তাহলে আপনাকে মানে জঙ্গি বলবে যে বাহির থেকে এসে এই বাড়িতে যুদ্ধ করে লড়াই করে। ফিলিস্তিনের অবস্থা হয়েছে তাই, নিজেদের দেশ রক্ষার জন্য যখন তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তখন ওই ফিলিস্তিনিদেরকে বলা হচ্ছে যে এরা হলো জঙ্গি, এই ফিলিস্তিনিদেরকে বলা হচ্ছে এরা হলো জঙ্গি, এরা যুদ্ধবাজ, এই বলে আখ্যা দেওয়া হচ্ছে। আজকে কেন হামাস কেন ইসরায়েলের উপরে হামলা করলো, এর কারণ আছে, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কেন হামলা করলো ইসরায়েল? সাম্প্রতিক কালে জাতিসংঘের কাছে একটা ম্যাপ খাড়া করেছে ইসরায়েল রাষ্ট্রের ম্যাপ, সেই ম্যাপের মধ্যে গাজাকে রাখেনি, গাজাকে ইসরায়েলের মধ্যে ঢুকে নিয়েছে। দেখেন আগে তারা গাজা দখল করার চেষ্টা করছে, ফিলিস্তিনের মধ্যে গাজার কোনো চিহ্ন রাখেনি, বরং ইসরায়েল গাজাকে দখল করার জন্য মানচিত্র থেকে গাজাকে উঠাই দিয়েছে। যখন দেখলো যে আসলে এটাও বাস্তবায়ন করবে তারা, এই গাজাও দখল করবে, এই নীল নকশা তাদের আঁকা শেষ, তখনই কিন্তু হামাস তাদের দেশ রক্ষার জন্য এই আক্রমণ করতে বাধ্য হয়েছে, আর তারপরে শুরু হয়েছে বর্বর হামলা। অথচ আজকে আমরা কিন্তু নিশ্চুপ, আমাদেরকে একেবারে নিশ্চুপ থাকলে চলবে না, যতটুকু সম্ভব কমপক্ষে আমাদের দোয়া করা দরকার, সবার সবাই দোয়া করব। এখন এই বিষয় দেখার নেই, এখন অনেকে বলছে হামাস তো শিয়া,
এরা তো আকীদা ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, এখন আসলে এই সময়ে এইগুলো দেখার বিষয় নাই। আমরা হামাসের পক্ষে নয়, হামাসের আকীদার পক্ষে নয়, আমরা ফিলিস্তিনের পক্ষে, আমরা বাইতুল মাকদিসের পক্ষে, আমরা মসজিদ আকসার পক্ষে, মসজিদ আকসার পক্ষে আমাদের অবস্থান না, খুব জোরালো অবস্থান না উচিত। এখন কে শিয়া, কে সুন্নি, কে কি, কে জাহামিয়া, কে কাদেরিয়া, এগুলো আমাদের দেখার সময় নেই। ওই আকীদাকে আমরা সমর্থন করি না ঠিকই, কিন্তু অবশ্যই প্রত্যেক মুসলিম যে যে মতেরই হন না কেন, যে যে আকীদারই হন না কেন, প্রত্যেক মুসলিমের উচিত ফিলিস্তিন এবং বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস, বাইতুল আকসা এইটা রক্ষার জন্য অবস্থান নেওয়া। অথচ আমাদের মধ্যেই অনেকে এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে যে এরা তো এই, এরা তো এই, এগুলো জাহালাত, এগুলো অদূরদর্শিতার পরিচয়। আজকে এগুলো দেখার সময় নেই বর্তমানে। এখন বর্তমানে আমাদের অবস্থান হবে বাইতুল মাকদিসের পক্ষে, বর্তমানে আমাদের অবস্থান হবে মসজিদ আকসার পক্ষে। এই অবস্থান আমাদের ক্লিয়ার করা দরকার এবং আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ যেন এই বাইতুল মাকদিস মসজিদ আকসাকে রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহ যদি হেফাজত করে, ইহুদিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা কখনোই পারবে না ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের কখনো বন্ধু হবে না, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের বন্ধু, মুসলিমের বন্ধু কখনো হবে না তারা। ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। এই জন্য দেখেন আজকে ইহুদিদের পক্ষে আমেরিকা অবস্থান নিয়েছে, একে অপরের বন্ধু, বুঝতেই পারছেন। আজকে ফিলিস্তিনে হাজারো আহত ব্যক্তিদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে, সেই মেডিকেলে পর্যন্ত ইসরায়েল আক্রমণ করেছে এবং মেডিকেলের সব যারা আহত ব্যক্তি ছিল সব লাশ হয়ে গেছে। এরপরেও এখন আমেরিকা বলছে যে না, আসলে এটা মনে হয় অন্যদের কাজ, মানে তারপরেও ইসরায়েল উপর চাপাতে চাচ্ছে না, বলছে এটা অন্যদের কাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো ঘোষণা করছেন, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা তোমার কখনোই সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তামা তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, তাহলে যদি আপনি ইহুদি খ্রিস্টানদের ধর্মে অনুসরণ না করেন, আমরা যদি না করি, কখনোই তারা আমাদের উপর খুশি থাকবে না, কখনোই তারা আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, অতএব সবসময় তারা শত্রু। আল্লাহ তারা ঘোষণাই দিয়ে দিয়েছেন কোরআনে যে ইহুদি খ্রিস্টানরা সবসময় তোমাদের শত্রু, তাহলে প্রকাশ্য শত্রু আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা আমাদের শত্রু সবসময়, অতএব আমাদেরকে তাদের শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই খুতবার মাধ্যমে আমাদের যে মেসেজ সকল মুসলিম দেশগুলোর প্রতি, সব মুসলিম দেশগুলো যেন বিড়ালের মতো ম্যাও না করে সিংহের মতো গর্জন দেয় ফিলিস্তিনের পক্ষে। আমরা যদি সকল মুসলিম দেশের প্রধানরা যদি সিংহের মতো গর্জন দেই ফিলিস্তিনের পক্ষে, তাহলে কিন্তু তারা ভয় পাবে, কারণ মুসলিম জাতি মরতে জানে, মুসলিম জাতির সাহস আছে। আজকে ফিলিস্তিনের মুসলিমরা বন্দুকের সামনে তাদের দেখেন, তাদের চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নাই কখনোই, তারা ছোটবেলা থেকে এগুলো দেখেই আসছে, মরছে। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে ভয় আছে, ভীতি, একবার আক্রমণের ফলে তারা হাজার হাজার পালিয়ে চলে যাচ্ছে ভয়ে, তাদের অন্তরে ভীতি, কারণ তারা মরলে শহীদ এই বিশ্বাস তাদের তো নাই। মুসলিমরা শহীদ হতে সবসময় প্রস্তুত থাকে, এজন্য মুসলিমদের একজন মুসলিম সমান একশো জন কাফের এর সমান। আমরা যদি এক থাকতে পারি, তাহলে কোনো কাফের আমাদের ওপরে এই খবরদারি করতে কখনোই পারবে না, বরং সবসময় ভয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আজকের মূল মেসেজ যে আমরা মুসলিমরা আসলে প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য যার উপরে আসবে তাকে হারানোর ক্ষমতা কারো নাই, আল্লাহর সাহায্য দরকার আমাদের। আল্লাহই পারেন একমাত্র ফিলিস্তিনকে রক্ষা করতে,
অতএব দোয়া করব সবাই সবাই প্রাণ খুলে দোয়া করব যে আল্লাহ তুমি ফিলিস্তিনকে রক্ষা করো সারা বিশ্বের যত মুসলিম আছে সবাইকে রক্ষা করো হেফাজত করো এই দোয়া করব আর যদি কোনো সাহায্যের আবেদন আসে কখনো তাহলে অবশ্যই ফিলিস্তিনিদেরকে সাহায্য করার জন্য আমরা আমাদের জান মাল দিয়ে গিয়ে আসব ইনশাআল্লাহ এই মেসেজ আজকে এই খুতবার মাধ্যমে সকলের প্রতি আরোপ করছি সম্মানিত উপস্থিতি পরিশেষে আবারো আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা মানুষ আমরা মুসলিম আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদতের উদ্দেশ্যে ইবাদত করতে হবে তা আল্লাহর দাসত্ব করতে হবে দাসত্বের বিনিময়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত জান্নাতের অফরন্ত নিয়ামত যে জান্নাত সম্পর্কে বলা হচ্ছে মালা আইনুন রাত জান্নাত এত সুখের জায়গা এত নিয়ামতের জায়গা যা কোনো চোখ কখনো দেখেনি ওয়ালা উযুনুন সামিআত কোনো কান কখনো শুনেনি ওয়ালা খাতারা আলা কলবি বাশার কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারেনি আপনি আমি জান্নাত নিয়ে যতই কল্পনা করি যে জান্নাত মনে হয় এত এত সুখের জায়গা তার চাইতে অনেক 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 গুণ বেশি সুখের জায়গা হবে আমাদের কল্পনাতে আসা সম্ভব নয় এই জান্নাত হাসিল করতে আমাদের দুনিয়াতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে আমাদের মধ্যে যুবকরা তো মনে করে যে আমার তো বয়স কম এখনই কি আমি মরব নাকি মরার চিন্তা ভাবনা যুবকদের মধ্যে নাই যারা বয়স হয়ে গেছে তারাও মনে করছে যে আসলে আমার বয়স হয়ে গেছে হয়তো বা কিছুদিন পর মারা যাব কিন্তু যুবকরা খুব কম ভাবে কিন্তু মনে রাখতে হবে মৃত্যুর কোনো সময় নাই যে কোনো সময় আমার আপনার নিকটে মৃত্যু চলে আসবে যে কোনো সময় এক সেকেন্ডের বিশ্বাস নেই যখনই মৃত্যু চলে আসবে তখন কিন্তু স্মরণ হবে যে আল্লাহ আমি দুনিয়াতে কি করেছি আমি তো তেমন কিছু করিনি কিন্তু সেই সময় যেই সময় আফসোস হবে সেই সময় আফসোস করে কোনো লাভ হবে না তখন আর কোনো সুযোগ থাকবে না এই জন্য যতদিন দুনিয়াতে বেঁচে আছি যতটুকু সময় দুনিয়াতে বেঁচে আছি ততটুকু সময় কাজে লাগাইতে হবে সময়ের মূল্যায়ন করা শিখতে হবে সময়কে মূল্য দিতে হবে সময় কিন্তু চলে যাচ্ছে যে সময়টা চলে যাচ্ছে সেই সময় আমার কাছে আর ফিরে আসবে না আজকে যে একটা দিন যে একটা মাস যে একটা বছর চলে যাচ্ছে বিদায় নিচ্ছে সেটা আমার জীবন থেকে মাইনাস হচ্ছে আমার জীবন থেকে মাইনাস হচ্ছে এইভাবে মাইনাস হতে 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 মৃত্যুর সময় চলে আসবে একটা সেকেন্ড চলে যাওয়া মানে একটা সেকেন্ড আমার বয়সটাকে কমে যাওয়া অতএব মৃত্যুর সময় আসার আগেই আমরা নিজেরা সতর্ক হয়ে যাই সংশোধন হয়ে যাই এবং এই সমাজ সংস্কারের চেষ্টা করি সমাজের অন্যায় অত্যাচার পাপাচার দূরীভূত হবে যুবকরা যদি জেগে ওঠে এই জন্য যুবকদের উপরে আমার আকুল আবেদন যুব সমাজ ঐক্যবদ্ধ হন যুব সমাজ কোরআন হাদিসের দিকে ফিরে আসুন যুব সমাজ আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দাসত্বে ফিরে আসুন তাহলে এই সমাজ থেকে অন্যায় অত্যাচার পাপাচার দূরীভূত হবে সমাজ সংস্কার হবে এই সমাজের সব মানুষ জান্নাতমুখী হতে পারবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন আমিন আকুল কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم من عدوك وعدوهم اللهم لعن الكفرة والمشركين اللهم لعن اليهود والنصارى اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك
ويكذبون رسلك ويقاتلون أنبياءك. اللهم اللهم ألف بين قلوبهم وذات بينهم. اللهم اللهم خالف بينهم. اللهم خالف بين قلوبهم. اللهم خالف بين قلوبهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذين ترد لا تردها عن القوم المجرمين يا رب العالمين. اللهم اجعلنا من المتقين. اللهم اجعلنا من المتقين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم انصر المسلمين في فلسطين. اللهم اشدد اللهم اشدد الكفرة والمشركين. اللهم اشدد إسرائيل. اللهم اشدد أمريكا. اللهم اشدد جميع الكافرين يا رب العالمين. اللهم اللهم اجعلنا من المتقين. اللهم اجعلنا من المصلحين. اللهم اجعلنا من شهداء الأبرار. اللهم اجعلنا من المصلحين. اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس. اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس. اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم عافنا في بدننا. اللهم عافنا في سمعنا. اللهم عافنا في بصرنا. لا إله إلا أنت. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم. الله أكبر. والله يعلم ما تصنعون.